এবার উপজেলা নির্বাচনী মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে। বুধবার সকাল 10টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলির ছাতির চরের প্রচারণার 7টি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ছাতির চরের বাচ্চারাও যেন সর্দারময়। দেখলেই বোঝা যায় যে মুকারম সর্দারের যে জয় জয়কার বা আনারস মার্কার যে জয় জয়কার, এবং মুকারম সর্দার একজন দানবীর মানুষ, তিনি শিক্ষা অনুরাগী এবং এই এলাকার মানুষদের সাথে সবসময় চলেন। গত 20 বছর ধরে ওনার যে পদাচরণা, একজন ভালো মানুষ হিসেবে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যেটার ফল হয়তো আমি এইভাবে দেখতে পাচ্ছি। জানা গেছে দ্বিতীয় ধাপে 21 মে কিশোরগঞ্জের নিকলি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মোকাররম সর্দার। আর সেই ব্যবসায়ী মোকাররম সর্দারের নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে। মানুষের যে আস্থা তার প্রতি যে ভালোবাসা, সেটা আসলে আবেগ আপ্লুত হওয়ার মতো। আমি বিশ্বাস করি আগামী 21 তারিখের যে নির্বাচন, মঙ্গলবারের যে নির্বাচন, সেটা একদম একমাত্র এককভাবে আধিপত্য রাখবে আনারস মার্কা, এবং সেটা হবে মোকারম সর্দারের বিজয়, সর্বোপরি আমাদের সকলের বিজয়। মঙ্গলবার সাইমন নিকলি উপজেলার ছাতিরচর হাওরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ বিষয়ে নায়ক সাইমন সাদিক বলেন, সাধারণত আমি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় মাঠে যাই না। এই প্রথমবার আমি নিকলিতে উপজেলা নির্বাচনে এসেছি। এর আগে হয়তো জাতীয় নির্বাচনে আমি বিভিন্ন জায়গায় সেন্ট্রাল থেকে গিয়েছি। সেই জায়গা থেকে মুকারম সর্দার, যিনি আমার কেন্দ্রের, তিনি আমার ভাই, বন্ধু, আমার অভিভাবক, আমি যেভাবেই বলি না কেন, তার সঙ্গে যে সম্পর্কের একটা হৃদ্যতা, সেই জায়গা থেকে আসলে আমি গত 6 দিন আগে নিকলি উপজেলা এসেছি। নিকলির বিভিন্ন জায়গায় যাচ্ছি, ঘুরছি। আজকে দেখলেন যে একটা মিছিল হচ্ছে, এটা একটা গ্রামের, সেই জায়গা থেকে যে আমার ভাইরা আছেন ওনাদের সঙ্গে নিয়ে, ফিরোজ ভাই আছেন, আর অনেক ভাইরা আছেন, লিটন ভাইরা আছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা মিছিলটি করছি, একটা গ্রামের মিছিল। তারপরে দেখুন, মনে হচ্ছে যে পুরো ইউনিয়নের মিছিল। নিকলি আমার পার্শ্ববর্তী উপজেলা। নিকলি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোকাররম সর্দার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমার পরিচিত বড় ভাই, উনি আমাকে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেছেন, তাই আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। তিনি বলেন, এখানকার যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। Show stealer.